দেখুন এবার সৌদি কাতার বিবাদে বিপদ বাংলাদেশেরও কাতারের আমির তামিম বিন হামাল আল থানিকে সঙ্গে নিয়ে কিছুদিন আগেও লাল গালিচায় হেঁটেছিলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এখন সম্পর্ক বৈরিতায় সবার সঙ্গে বন্ধুত্ব কারোর প্রতি বহিরিতে নয় বাংলাদেশের এই পররাষ্ট্র নীতিকে জটিলতার মুখে ফেলতে যাচ্ছে সৌদি আরবের সঙ্গে কাতারের বিবাদ মধ্যপ্রাচ্যের এই দুটি দেশেই বহু বাংলাদেশি শ্রমিক রয়েছে যাদের পাঠানো অর্থে গতিশীল দেশের অর্থনীতি সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মী রয়েছে সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন ঘিরে কাতারে বাংলাদেশের শ্রম বাজারও বড় হচ্ছে এর মধ্যে সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয় সৌদি আরব সহ পাঁচটি আরব রাষ্ট্র অন্য দেশগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ইয়ামেন ও মিশর ডোনাল্ড ট্রাম্পের সফরের সপ্তাহখানেকের মধ্যেই সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তুললে কাতারকে এক ঘরে করার সিদ্ধান্ত জানালো প্রতিবেশী দেশগুলো সৌদি আরব সহ দেশগুলোর অভিযোগ ইসলামিক স্টেট আল কায়দা মুসলিম ব্রাদারহুড সহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে মদত দিচ্ছে কাতার দেশটিকে ইরান ঘেসা বলেও মনে করছে প্রতিবেশীরা 2014 সালেও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল সৌদি আরব পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয় কিন্তু এবার ঘোষণাটি এলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সফরের পর যেখানে ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ছিল ট্রাম্পের সৌদি আরবে যে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে ট্রাম্প বক্তৃতা করেছিলেন তাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যোগ দিয়েছিলেন ওই সম্মেলনে যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য সংকটের জন্য ইরানকে দায়ী করা হয় আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে